ব্যাক টু আর ভিডিও বন্ধুরা তোমরা থামবেল দেখে বুঝতে পারছো যে আজকে আমরা কথা হলো পেটিএমের ব্যাপারে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে পেটিএমের একটা রিক্রুটমেন্ট চলছে রিলেভেলের সাথে টাই আপ করে একটা পেটিএমে কিন্তু বিশাল বড় রিক্রুটমেন্ট চলছে ভিডিওটার রেসপন্স অনেক ভালো এসছে কিন্তু অনেকে কমেন্ট করেছে যে কি ব্যাপারটা রিলেভেলের ব্যাপারটা কী সেটা অনেকে বুঝতে পারছে না বা কীভাবে রিলেভেলের থ্রুতে তোমরা পেটিএমে চাকরি পেতে পারো বা পেটিএমে চাকরি পেতে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান আমি ভিডিওতে বলেছিলাম যে সেরকম ওখানে দরকার নেই তো কেন দরকার নেই এইসব ব্যাপার নিয়ে আজকে কথা বলবো যারা যারা আগের এর রিক্রুটমেন্টের ব্যাপারটা দেখো ভিডিওটা দেখনি তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া হয়েছে সেটা কি একবার চেকআউট করো আরও ভালো করে জানতে পারবে তো আমি আজকে বেসিক্যালি বলবো যে রিলেভেলের থ্রুতে তোমরা পেটিএমে কেন চাকরি পাবে বা পেটিএম ফ্রি অফ কস্টের থ্রুতে তোমরা কেন তোমাদেরকে চাকরি অফার করবে সেটা নিয়ে কিন্তু আজকে ভিডিওটা হবে তো দেখো ফার্স্ট আমি তোমাদেরকে বলবো যে ডেসক্রিপশন বক্সে রিলেবেলের লিংকটা দিয়ে দেওয়া থাকবে একবার ভিজিট করো পেটিএমে অ্যাপ্লাই করো কি না সেটা পরের কথা কিন্তু একবার গিয়ে জাস্ট ভিজিট করো ভিজিট করো ভিজিট করার পর দেখতে পারবে যে এখানে ক্যান্ডিডেট লগ ইন বলে একটা অপশান আছে তোমাদের এখানে ক্যান্ডিডেট লগ ইনে ক্লিক করে তোমাদের নিজস্ব একটা অ্যাকাউন্ট বানাতে হবে তারপর অ্যাকাউন্ট বানানো হয়ে গেলে আইডি আর পাসওয়ার্ড দিয়ে তোমাদের কিন্তু এখানে লগ ইন করে দিতে হবে আমি আগে লগ ইন করে নিয়েছি তারপর ফার্দার কথাটা বলছি তোমাদেরকে তো দেখো বন্ধুরা আমি কিন্তু আমার অ্যাকাউন্টটায় আমি লগ ইন করে ফেলেছি এবারে আমি তোমাদের রিলেভেলের ব্যাপারটা তোমাদেরকে বলছি রিলেভেল হচ্ছে একটা হায়ারিং টেস্ট দেওয়ার প্ল্যাটফর্ম বা হায়ারিং প্ল্যাটফর্ম তোমরা বলতে পারো বা স্কিল অ্যাসেসমেন্ট টেস্ট দেওয়ার একটা প্ল্যাটফর্ম যারা কিনা কি করছে দেখো ভালো করে ইন্ডিয়াস ফাইনান্স কোম্পানিজ ট্রাস্ট লেভেল টু হায়ার ক্লেম ইউর প্রোফাইল বাই টেকিং দ্য টেস্ট মানে কি গেট ইউর ড্রিম জব ইন ফিফটিন ডেজ এইসব লেখার মানেটা কি তোমরা এখানে একটা স্কিল অ্যাসেসমেন্ট টেস্ট দেওয়ার পরে যদি ভালো স্কোর করো তাহলে তার বেসিক্সে এখানে বড় বড় কোম্পানি রিলেভের সাথে টাই আপ করে বসে রয়েছে অলরেডি দেখতে পাচ্ছ যে আন একাডেমি বাই আন একাডেমি মানে বুঝতে পারছো যে অলরেডি একটা বিশাল বড় কোম্পানি কিন্তু রিলেভের সাথে যুক্ত রয়েছে তাই এখানে বড় বড় পেটিএমের মতো কোম্পানি ওয়ান ইঞ্জির মতো কোম্পানি আপগ্রেডের মতো কোম্পানি কিন্তু এদের সাথে যুক্ত হচ্ছে যারা কিনা এখানে স্কিল অ্যাসেসমেন্ট টেস্ট দেওয়ার পর তোমরা যদি ভালো স্কোর কর তাহলে তোমাদেরকে কিন্তু চাকরি অফার করছে বা ইন্টারভিউজনের ডাক দিচ্ছে এইটা হচ্ছে কনসেপ্ট এবার এইখানের যে মেন ফেসিলিটিটা রয়েছে যে এইখানে না কোনো তোমাদের হচ্ছে হায়ার এডুকেশান কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে না এখানে রিলেভেল বাই আন অ্যাকাডেমি ইউএসপি প্লাস পয়েন্ট হচ্ছে এটাই যে এখানে তোমাদের হায়ার এডুকেশান কোয়ালিফিকেশান চাওয়া হয় না এটা তোমার টেন পাস থাকুক টুয়েলভ পাস থাকুক উচ্চ মানে গ্র্যাজুয়েশন পাস থাকুক না কেন তোমাদের যদি স্কিল থাকে স্কিলের বেসিক্সে মানে যদি কাজ করার দক্ষতা থাকে যোগ্যতা না দক্ষতা কাজ করা যদি দক্ষতা তোমাদের মধ্যে থাকে তাহলে তোমরা এখানে ভালো টেস্ট দিয়ে ভালো স্কোর করে তোমরা কিন্তু চাকরি পেতে পারো মানে এই পরীক্ষায় দিতে গেলে তোমাদের কোনো বিটেক পাস হতে হবে এমন কোনো ম্যান্ডেটরি কিছু ব্যাপার নেই বা গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকতে হবে এরকম কোনো মানে ব্যাপার নেই এখানে তোমার টেন্থ পাস হলেও তোমরা এখানে আবেদন করতে পারো শুধুমাত্র তোমাদের আঠেরো বছরের উপরে তোমাদের এখানে বয়স হতে হবে আর তোমাদের হচ্ছে ফ্রেশার হতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো দেখো এখানে এবার আমি তোমাদেরকে বলছি যে এইখানে টোটাল এই মুহূর্তে তিনটে ডিপার্টমেন্টে তোমাদের এখানে নিয়োগ করা ডিপার্টমেন্টে তোমরা এখানে এক্সাম দিতে পারবে একটা বিজনেস ডেভেলপমেন্ট একটা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট একটা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আরো ডিটেলে দেখিয়ে দিচ্ছি তো এইবার দেখো পেটিএম এর যে ডিপার্টমেন্টের জন্য নিয়োগ করা সেই ডিপার্টমেন্টের নাম কি বিজনেস ডেভেলপমেন্ট অর্থাৎ সেলস অ্যান্ড মার্কেটিং লাইনে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে যেখানে স্যালারি তোমরা পাবে ফোর ল্যাক্স পান অ্যানামেরও বেশি কিন্তু এখানে স্যালারি পেয়ে যাবে তোমরা অল ইন্ডিয়া বেসড জব হতে চলেছে এমনটা নয় যে কলকাতাতে তোমাদের চাকরি হবে বাইরেও তোমাদের এখানে চাকরি হতে পারে কোম্পানির ডিটেলস কিছু দিয়ে দেওয়া রয়েছে এই লিঙ্কটাও আমি তোমাদেরকে ডেসক্রিপশনের বক্সে প্রোভাইড করে দেবো একদম পেটিএম অ্যাপ্লাই লিঙ্ক বলে লিখে প্রোভাইড করে দেবো ওখানে আসবাদের রেজিস্টার ফর ফ্রি দেখতে পাচ্ছি এখানে তোমাদেরকে ক্লিক করবে ক্লিক করার পর দেখো এই মুহুর্তে বিজনেস ডেভেলপমেন্ট ফ্রন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যাক এন্ড ডেভেলপমেন্ট এই তিনটে ডিপার্টমেন্টের জন্য তোমরা এখানে পরীক্ষা দিতে পারবে বিজনেস ডেভেলপমেন্ট মানে সেলস অ্যান্ড মার্কেটিংয়ের যদি দক্ষতা কাজের দক্ষতা যোগ্যতা না কাজের দক্ষতা যদি তোমাদের থাকে বিজনেস ডেভেলপমেন্ট বা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে তাহলে তোমরা এই পরীক্ষা দিয়ে চাকরি পেতে পারো এ তোমার টেন পাস হও এইট পাস হও ইলেভেন পাস হও টুয়েলভ পাস হও কোনো যায় আসে না ফ্রন্ট অ্যান্ড ডেভেলপমেন্টও সেম ব্যাক এন্ড ডেভেলপমেন্টও সেম কিন্তু যেহেতু যেহেতু হচ্ছে এই মুহূর্তে পেটিএম হায়ার করছে বিজনেস ডেভেলপমেন্টের জন্য তাই তোমাদেরকে করতে হবে কি বিজনেস ডেভেলপমেন্টটাকে সিলেক্ট করতে হবে করার পর দেখতে পারবে যে বিজনেস ডেভেলপমেন্ট টেস্ট বুক ইউর ফ্রি স্লট এরকম করে ডিটেলগুলো দেখাবে টেস্ট স্ট্রাকচারটা দিয়ে দেওয়া হচ্ছে টোটাল হাজারের পরীক্ষা এখানে কিন্তু হয় ফেজ ওয়ান ফেজ টু ফেজ ওয়ানে তোমাদের সাড়ে তিনশোর পরীক্ষা হবে তার মধ্যে দুশো স্কোর করতে হবে তাহলে তোমরা ফেস টু এর জন্য কোয়ালিফাই করতে পারবে ঠিক আছে এইটা হচ্ছে ব্যাপার মানে টোটাল হাজারের স্কোর হবে মানে হাজারের পরীক্ষা হবে তার মধ্যে সাতশো স্কোর তোমাদের করতে হবে তারও তোমরা কিন্তু এখানে ইন্টারভিউ ডাক পাবে শুধুমাত্র পেটিএম থেকে না পেটিএমের থেকেও বড় বড় কোম্পানি থেকে তোমাদের ডাক আসতে পারে আর এই মুহূর্তে কিন্তু পেটিএমই শুধুমাত্র হ্যারিং করছে সিলেবাস পরীক্ষা সিলেবাসের ব্যাপারে তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে হবে সিলেবাসটা ডাউনলোড করলে জানতে পারবে পরীক্ষা কী কী কোশ্চেন আসতে পারবে কোন কোন সিলেবাস থেকে কোশ্চেন আসতে পারে তো এখানে বুক ইউর ফ্রি স্লট যখনই করবে তখনই তোমাদেরকে কিন্তু এই অক্টোবর মাসে কয়েকটা ডেট দেখিয়ে দেবে নভেম্বর মাসে কয়েকটা ডেট দেখিয়ে দেবে সেখানে তোমাদের যে কোনো একটা ডেট তোমাদের বুক করতে হবে মানে জাস্ট ক্লিক করবে বুক হয়ে যাবে বুক হয়ে গেলে সেই ডেটে পার্টিকুলার সেই ডেটে তোমাদের কিন্তু এই যে এক্সামগুলো তোমাদের দিতে হবে একদিনের এক্সাম হবে হাজারের পরীক্ষা হবে ঠিক আছে ব্যাস কনসেপ্ট ক্লিয়ার আশা করছি তোমরা এবার আমি তোমাদেরকে বলছি যে আর কিছু দেখিয়ে দিচ্ছি তোমাদের যখনই তোমাদের বুক করা হয়ে যায় তখন তোমাদের এখানে ড্যাশবোর্ড বলে একটা অপশন দেখাবে আর এরকম একটা ভিউ দেখাবে যেহেতু আমার একুশে অক্টোবরের জন্য কিন্তু করা ছিল ঠিক আছে তো ওটা দেখতে পাচ্ছ যে এরকমই কিন্তু তোমাদের দেখাবে তারপর দেখো নিচে দেখাবে রিলেভেল অ্যাচিভার্স ব্যাপারে দেখাবে যে কারা কারা চাকরি পাচ্ছে তার ব্যাপারে তোমরা এখান থেকে জানতে পারবে লিডার বোর্ডে চলে যাও লিডার বোর্ডে গিয়ে হাজারের মধ্যে কারা কারা ভালো স্কোর করে চাকরি তার ব্যাপারে জানতে পারবে তো এই ছিল ব্যাপার এই মুহূর্তে কিন্তু পেটিএম নিয়ে বিশাল বড় হায়ারিং চলছে যাইটা তোমরা চেক আউট করতে পারো আরেকটা কথা তোমাদের বলার আছে তোমাদের পেটিএমে এ আর মানে কাদের কাদের নেওয়া হচ্ছে মেনলি দেখো যাদের সেল বা যাদের হচ্ছে কমিউনিকেশান স্কিল ভালো রয়েছে যাদের হচ্ছে মোটামুটি লোকাল জিওগ্রাফি বা লোকাল জিওগ্রাফি মিন বলতে চাইছে যে যা লোকাল এরিয়াগুলো চেন তাদেরকে চাইছে স্মার্টফোন থাকতে হবে আর যদি টু হুইলার থাকে তাহলে খুবই ভালো জব ডেসক্রিপশান দেখো জব ডেসক্রিপশান এখানে বলে দেওয়া রয়েছে কি তোমাদের কিন্তু এখানে বিজনেসটাকে ডেভেলপ করতে হবে পেটিএম মেন বিজনেসটা হচ্ছে ডিজিটাল বেশ পুরোপুরি কাস্টমার বেশ তো কাস্টমারকে স্যাটিসফাই করতে হবে লিড জেনারেট করতে হবে বিভিন্ন পেটিএমের সার্ভিস থাকে সেগুলোকে সেল আউট করতে হবে এটা হবে তোমার কাজ আরও ডিটেলে তোমরা এখান থেকে জানতে পারবে পারলে স্ক্রিনশট তুলে নাও বা পজ করে একটু পড়ে নাও এটা আর কী কী ডকুমেন্টস লাগবে টেন টুয়েলভ পাসের সার্টিফিকেট তোমাদের লাগবে ড্রাইভিং লাইসেন্স লাগবে আর তোমাদের এখানে কিন্তু আধার কার্ডে পাসপোর্ট সাইজ ছবি তোমাদের কিন্তু লাগবে ঠিক আছে আর পাসপোর্ট চাইলেও থাকতে পারে মানে তোমরা প্রোভাইড করতে পারো আধার কার্ডের পরিবর্তে ঠিক আছে এই ছিল আজকে ভিডিও তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্ধে মাতারা